পরম দয়ালের শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি। আপনারা যারা আজকের এই প্রভাতী সৎসঙ্গে সম্মিলিত রয়েছেন, তাদের সকলকে আমার সশ্রদ্ধ জয়গুরু এবং পবিত্র ভাদ্র মাস উপলক্ষে আমার হৃদয়ের আন্তরিকতাপূর্ণ অভিনন্দন। একটা পবিত্র মাস, ভাদ্র মাস, একটা বৃষ্টি বিধৌত পরিবেশ সমগ্র দেশ জুড়ে, কোথাও কোথাও আবার সেই বৃষ্টি বিকরাল রূপ নিয়ে ধ্বংসের সৃষ্টি করেছে, বন্যা পর্যায়ে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় দেখছি, তো কোথাও তার ভয়ঙ্কর রূপ, কোথাও তার স্তিমিত রূপ, এই নিয়ে মেঘ এবং সূর্যের আলোর এক সেই লুকোচুরি খেলা চলে। এই সুন্দর ভাদ্র মাসে প্রভু জন্ম নিয়েছিলেন, আর কদিন পরেই তার সেই পবিত্র জন্মতিথি পালিত হতে চলেছে। ভাদ্র মাসকে শাস্ত্রে বলা হয় যে সবচেয়ে পবিত্র মাস, তাই আমার মনে হয় তিনি তো ইচ্ছা মৃত্যু এবং ইচ্ছা জন্ম ছিলেন, কাজেই এক মাস মাতৃগর্ভে আরো বেশি থেকে নিজে ইচ্ছা করেছেন যে আমি ভাদ্র মাসেই জন্মগ্রহণ করব, তাই 11 মাসে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন। তাহলে 11 মাস তো মানুষ মাতৃগর্ভে থাকে না, তো সেই সেই যে অভূতপূর্ব সেই কাহিনী আমরা শুনে আসি যে সকাল 7:05 তিনি ভূমিষ্ঠ হলেন, সেই আকাশে আগুনের হলকা দেখে পদ্মার নদী থেকে মাঝিরা তাড়াতাড়ি যখন গ্রামে ঢুকলো তখন জানা গেল যে আগুন লাগেনি, চক্রবর্তীদের বাড়িতে ছেলে হয়েছে। তো সেই ছেলের নাম রেখেছিলেন ঠাকুরের দিদিমা অনুকূল, কিন্তু শ্রী ঠাকুরের জীবনটাকে পর্যালোচনা করলে দেখবেন, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? একদম পরিষ্কার পরিষ্কার। শ্রী ঠাকুরের জীবনটার দিকে যখন দেখি যে তিনি শৈশব থেকে নিয়ে তার দেহঘরে এসে দেহরক্ষা পর্যন্ত তার নামটাই অনুকূল, কিন্তু তার জীবনে সবকিছুই প্রতিকূল, এক অদ্ভুত ব্যাপার। আর সেই প্রতিকূলটা আমি বলবো, সেই কথাতে আমি আসছি, কিন্তু মজার কথা হচ্ছে যে তিনি হয়তো আমাদেরকে এই সমস্ত যে নীতি শিক্ষা, যে জীবনচর্যার যে শিক্ষা তিনি আমাদের দিয়েছেন, তার মধ্যে দিয়ে এগুলো আমার ব্যক্তিগত উপলব্ধি বা ব্যক্তিগত থট প্রসেস বলতে পারেন, আমার মনে হয় তার মধ্যে দিয়ে তিনি তার জীবনের যে উদাহরণ তাই দিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছেন বা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে জীবনটাতে প্রতিকূলতা থাকলেও যদি তুমি দৃঢ়চিত্তে এবং তোমার লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলো, এবং যদি তোমার মধ্যে বুদ্ধিমত্তা পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়ার সঠিক প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তুমি সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারবে। আমরা দেখুন একটা সময়ে শ্রী ঠাকুর, তাদের প্রচুর জমি জমা ছিল মামার বাড়ির, তা সত্ত্বেও পয়সা করি মানে আর্থিক দিক থেকে একটা সময় প্রচন্ড দারিদ্র হয়েছে, যার জন্য ঠাকুর বলছেন মাকে যে তুই মা তুই খুব করে মুড়ি ভাজ আর আমি খুব করে বেঁচে আসি, অর্থাৎ মাতা মনমোহিনী মুড়ি ভেজে দেবেন আর ঠাকুর বাড়িতে গ্রামে গিয়ে বেঁচে আসবেন, এটা হচ্ছে তার মানে একটা সময়ের কথা যখন আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। আচ্ছা চলো, আর্থিক পরিস্থিতি অনেকেরই খারাপ হয়ে থাকে সেটা বড় কথা না, প্রতিকূলতার এক মানে বিপুল পাহাড় ঠেলে কিভাবে তিনি চলেছেন। যখন তিনি কলকাতায় পড়তে যান, কলকাতায় যাওয়ার আগে তিনি প্রথমে এই আমিরাবাদে যখন পিতার কাছে থেকে পড়তেন, সেখান থেকে পরে এন্ট্রান্স পড়ার জন্য নৈহাটিতে
এসে মহেন্দ্রনাথ দত্ত ইনস্টিটিউশনে, কি মহেন্দ্রনাথ কলেজ স্কুলে ভর্তি হন। সেখানে আত্মীয় শশিভূষণ চক্রবর্তীর বাড়িতে থেকে তিনি পড়াশোনা করতেন, তার মাসতুতো ভাই। তারপরে একটা সময় তিনি পরীক্ষা দিতে পারলেন না, তার ফিজটা বাবা পাঠিয়েছিলেন, কিন্তু একটি ছেলে সে পরীক্ষা দিতে পারছে না, গরিব বলে তার ফিজটা দিয়ে সে পড়া ছেড়ে গেল। তারপরে গেলেন ওই কলকাতায়। কলকাতায় সবাই আপনারা জীবনের স্ট্রাগলের কথা, হিতবাদী পত্রিকা বিছিয়ে শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছেন, এক এক সময় কলের জল খেয়ে রাত কাটিয়েছেন, হোমিওপ্যাথিক কলেজে ভর্তি হতে যান। তিনি এন্ট্রান্স পরে পাশ করেননি বলে তাকে নেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার হলো, কিন্তু তার আগ্রহ এবং অধ্যবসায় দেখে তাকে ভর্তি করা হলো। তারপরে কলকাতার এক হোমিওপ্যাথিক কোম্পানি, মানে মেডিসিনের দোকান, তাকে একটা মেডিসিনের বাক্স আর ম্যাটেরিয়া মেডিকা দিয়েছিল, সেটা পড়ে পড়ে তিনি ওই কুলিদের, কয়লার গুদামের কুলিদের ওষুধ দিতেন, আরো আশেপাশের গরিবদের ওষুধ দিতেন, ধীরে ধীরে তাদের প্রাণের রাজা হয়ে বসলেন তিনি গরিবের। কিন্তু সেই প্রতিকূলতা তার চলছে, কয়লার গুদামে থাকেন কষ্টের মধ্যে দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাও এটাকেও না হয় প্রতিকূলতা বলা যাবে না, দারিদ্র মানুষের থাকেই, স্ট্রাগল অনেকেই করে। কিন্তু তারপরে পরবর্তীকালে দেশে ফেরার পরে তিনি যখন কীর্তন দল গড়লেন, মানে যখন কীর্তন যুগ শুরু হলো, সেই সময় আপনারা যদি ঠাকুরের জীবন পরিচর্যা, মানে জীবনের ঘটনাগুলো বায়োগ্রাফি পড়েন, ওখানকার পাবনার যারা প্রভাবশালী লোক এবং আশ্চর্যজনক ভাবে যারা হিন্দু জমিদার বা প্রভাবশালী ব্যক্তি, তারা মনে করতে লাগলেন যে এই চক্রবর্তী বাড়ির ছেলেটা এই দল বানিয়ে যেগুলো ডাকাত গুন্ডা চোর ছিল সেইগুলোকে একত্র করে এই দল গড়েছে, কীর্তনের দল, আসলে এই কীর্তন ফীর্তন সব লোক দেখানো, আসলে এরা নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। এবার শুরু হলো কুৎসা রটানো বিভিন্ন রকমের। পরবর্তীকালে যখন ঠাকুরের ভগবত্তার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ আসতে লাগলো এবং অনেকেই আশ্রমে চিরস্থায়ী ভাবে বসবাস করা শুরু করে দিল, থেকে যাওয়া শুরু করে দিল, তখনও মানুষকে বলা হতো যে এই সত্য কোথায় যাচ্ছ, ওই পাবনাতে নেমে লোকে ঈশ্বরদীর থেকে পাবনা এসে পাবনা থেকে আবার ওই বাস পাবনা থেকে ঈশ্বরদীর থেকে বাসে পাবনা এসে পাবনা থেকে লোকে টাঙা বা রিক্সা নিয়ে তারপর হিমায়তপুর যেত। ওইখানে বলতো যে কোথায় যাচ্ছ, ও ইয়ে ওই অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে, ব্যাস হয়ে গেছে, ভেড়া বানিয়ে দেবে। ওখানে ওই ওনার মা আর উনি সম্মোহন জানে, হিপনোটাইজ করে দেবে, ভেড়া হয়ে থাকবে, লোককে ভয় দেখাতো। কেউ কেউ বলতো সত্য আশ্রমের সম্পর্কে আরো নানা রকম কুৎসা করত। এমনকি এমন ঘটনা ঘটেছে, আচ্ছা যখন তপোবন বিদ্যালয় শুরু হলো তখন কিছু দুর্বৃত্ত একবার পাবনা থেকে এসে আশ্রমের উপরে আক্রমণ করে, সেই আক্রমণে একটা 17-12-13 বছরের ছেলে জ্ঞান বলে, সে মায়ের একমাত্র ছেলে, তাকে ঠাকুরের কাছে রেখেছিল, তাকে স্ট্যাব করে, ছুরি মারে, সে মারা যায়। সেই দিনকে মানে সেই যে তাণ্ডব চলেছিল আশ্রমে সেটাকে ঠেকানোর জন্য স্বয়ং মহামনমোহিনী কোমরে কাপড় বেঁধে বেরিয়েছিলেন, সে কি দুর্যোগের দিন আশ্রমের। আচ্ছা তারপরে একটা সময় ঠাকুরের যখন জমি জমা কেনা হয় ঠাকুরের নামে, মানে ঠাকুরের জমি কিন্তু কেনা হয় অনন্তনাথ রায়ের নামে, তার যে পার্শ্বদ অনন্তনাথ রায়, কিন্তু তিনি তার অকাল মৃত্যুতে হয় কি সেইগুলো তিনি ট্রান্সফার করে দেওয়ার সময় পাননি, তো তার যে ভাইপো তিনি সেগুলোর প্রতি দাবি করেন এবং মোকদ্দমা করেন তার বিরুদ্ধে। আর বেশি কোনো মানে কোনো পদক্ষেপ ঠাকুর নিতে চাননি, অর্থাৎ তার জমি আরেকজন, যেহেতু আরেকজনের নামে কেনা হয়েছিল, সে ট্রান্সফার করার সময় সুযোগ পায়নি, তার আত্মীয়রা সেগুলোকে হাতিয়ে নিল। আর তাই নিয়ে কোর্ট বসলো, সেই কোর্ট এসে ঠাকুরকে এত কুৎসাজনক জঘন্য ভাষায় মানে তাকে জেরা করেছে, আশ্রমে এসে সেই কোর্ট মানে আশ্রমে এসে তার কাছ থেকে, সে আপনারা পড়বেন তার জীবনীতে আসে, যে তিনি সেই সবের উত্তর দিয়ে এসে তারপরে বাইরে এসে হড়হড় করে বমি করলেন। তিনি হচ্ছেন চিরস মানে
তিনি হচ্ছেন ভূত ভবিষ্যতের দ্রষ্টা, তিনি হিরণ্যগর্ভ পুরুষ। তার প্রতি অশালীন বা অসম্মানজনক কথাবার্তা তার সত্তার মধ্যে একটা একটা আলোড়ন সৃষ্টি করে, একটা প্রতিকূলতা প্রতিকূল একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। তিনি বমি করলেন, স্নান করলেন। তারপর এদিকে আশ্রমের প্রতিপত্তি ক্রমশ বাড়তে লাগলো, আশ্রমে মানুষের আনাগোনা বাড়তে লাগলো। আগুন যেখানে আছে সেখানে তাকে তো ঢেকে রাখা যাবে না, সে মানুষ যতই বিরুদ্ধাচরণ করুক, ঠাকুরের কাছে মানুষ আসতে লাগলো। আশ্চর্যজনক ভাবে পাবনার বনেদি বংশ যারা ব্রাহ্মণ, সতু সান্যাল, তারপরে অবনীমোহন গোস্বামী ওরফে ফ্যাতন, এরা সব ছিল সম্ভ্রান্ত বংশের কিন্তু গুন্ডা টাইপের। এরা আশ্রমের সম্পর্ক সঙ্গে নানা রকম শত্রুতা বিরুদ্ধাচরণ করেছে। হরেন ভদ্র নামে ঠাকুরের একটি ভক্ত ছিল। এই হরেন ভদ্র রেলওয়েতে, ইন্ডিয়ান রেলওয়েতে সিকিউরিটি, ইন্ডিয়ান রেলওয়ের গার্ড ছিলেন, কিন্তু চাকরিতে ইস্তফা দিয়ে সপরিবারে সম্পূর্ণভাবে আশ্রমে যুক্ত হন। এবং তিনি এতটাই ভক্ত মানুষ ছিলেন, ঠাকুরের নিন্দা বিলকুল সহ্য করতে পারতেন না। তো একবার এরা নিন্দা করছিল এবং ঠাকুরকে নিয়ে হাসাহাসি করছিল। এই অবনীমোহন গোস্বামী তাকে ঘোড়ার চাবুক দিয়ে এমন মেরেছিল মুখটা ফেটে গেছিল পুরো। তো সে ওই ওদের গাড়ি ধরে ঝুলে পড়েছিল যে আমার ঠাকুর নিন্দা করা চলবে না। তারপরে তার কিছুদিন পরে পাবনার বাজারের প্রকাশ্য দিবালোকে সেই ঠাকুর সম্পর্কে, ঠাকুরের বিবাহ সম্পর্কে লোকে উৎসাহজনক কথাবার্তা বলাতে সে আর সহ্য করতে পারে, সে প্রবল প্রতিবাদ করে। সেই কারণে তাকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে প্রকাশ্য দিবালোকে হাটের মধ্যে মেরে ফেলা হয় পাবনাতে। এছাড়া বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা উৎসাহ আশ্রমের সম্পর্কে এই লেগেই ছিল। একজন ইয়েতে পাবনা সদরে ব্রিটিশ তখন ইয়ে ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তার কাছে কমপ্লেন যায় যে আশ্রমে নানা রকম নোংরা কাজ হয়, মেয়ে সংক্রান্ত নোংরা কাজ হয়। তো কাউকে কিছু না জানিয়ে এক ইংরেজ সাহেব, তার নাম ছিল বোধহয় অ্যান্ডারসন, সেই অ্যান্ডারসন একদিন সন্ধেবেলা আশ্রমে হানা দেন। কাউকে কিছু জানার নেই তিনি, সঙ্গে একজন ছদ্মবেশী পুলিশ নিয়ে তিনি এসে দেখতে চান যে আশ্রমে অ্যাকচুয়ালি হয়টা কি। তিনি একটা বাড়ির ঘরের বন্ধ দরজা ঠেলে ঢুকে দেখেন যে সেখানে যুবতী মেয়েরা, কয়েকজন বউ আছে তার মধ্যে, তারা হ্যারিকেনের আলোয় ক্যালকুলাস করছে, গণিতের একটি জটিল বিভাগ সেটা মাস্টারমশাইয়ের কাছে বসে তারা করছে। সে দেখে ভদ্রলোক অবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন যে তোমরা তো, তারা বলেন যে আমরা পরিবারের সমস্ত কাজকর্ম সামলে সন্ধ্যেবেলা আমরা ইয়ে পড়ছি, তো কেন করছো না? ঠাকুর বলেন যে ম্যাট্রিকের যে 10 বছরের পড়াশোনা সেটা 3 বছরেই শেষ করা যায় এবং তার নির্দেশিত পদ্ধতিতে আমরা পড়ছি। তারপরে সেই ভদ্রলোক আশ্রমের সমস্ত কর্মকাণ্ড যখন দেখে, দেখে বুঝতে পারে যে সম্পূর্ণটাই হচ্ছে ডাহা মিথ্যা। তখন তিনি বলে যান এই আশ্রমের সম্পর্কে যদি কোনো রকম কেউ আশ্রমের প্রতি কোনো বিরুদ্ধাচরণ করে তোমরা আমাকে জানিও, আমি বুঝতে পেরেছি। আর তিনি ওইখানে সেই যে পড়াশোনাটা সেটাকে তিনি তাদের দেশে ব্রিটেনের সঙ্গে তুলনা করেন যে আমাদের ওখানে এখন কেউ ভাবতেও পারে না যে মেয়েরা এরকম ভাবে বসে ক্যালকুলাস করছে, যদিও আমাদের ওখানে মেয়েদের পড়াশোনার প্রচলনটা ভারতের তুলনায় বেশি এবং তোমাদের এটা দেখে আমি সেই কম্পেয়ার করতে ইচ্ছে হলো, তারা এখন সেভাবে পড়াশোনা করে আমাদের দেশে। তো এবং যারা এই ঘটনা এই কমপ্লেন্টটা করেছিল, এই অভিযোগটা করেছিল, তাদেরকে ধরে উনি তাদের নামেই কমপ্লেন করে দেন এবং তাদেরকে সেই শেষমেশ ঠাকুরের আবেদনেই তাদেরকে ছাড়া হয়। তো ঠাকুরের সঙ্গে যারা বিরুদ্ধাচরণ করেছে তিনি তাদেরকে ক্ষমা করেছেন। হরেন ভদ্রকে যারা মেরেছিল তার মধ্যে যে মুখ্য আরোপী, তার সেই আদালতে তার দোষ প্রমাণিত হয়ে যায় এবং তার ফাঁসি হতে পারে এরকম একটা সিচুয়েশন হয়, সে প্যারোলে কিছু বেরিয়ে ঠাকুরের কাছে আসে এবং কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে জীবন ভিক্ষা চায়। তো ঠাকুর তাকে ক্ষমা করেন, তাতে তার মানে যাবজ্জীবন হয়নি, ইয়ে হয়নি, মানে তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি। এরপর দেখুন ভারতবর্ষের পরিস্থিতির পরিবর্তন হলো, ভারতবর্ষের রাজনৈতিক
প্রেক্ষাপট বদলাতে লাগলো। ঠাকুর বলতেন আমি আমি লাল রং সহ্য করতে পারি না। 1925 বা এরকম সময়ের আশেপাশ থেকে ঠাকুর কিন্তু ইঙ্গিত দিয়ে আসছিলেন যে দেশে ভয়ঙ্কর কিছু হবে। তিনি শ্যামাপ্রসন্ন মুখোপাধ্যায়, দেশবন্ধু এবং আরো প্রভাবশালী নেতা যারা তার সংস্পর্শে এসে তাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলতেন যে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলিমদেরকে বসান, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দুদেরকে পুনর্বাসন দিন, এইভাবে জনসংখ্যার সমতা রক্ষার জন্য চেষ্টা করতে বলেছিলেন ঠাকুর। তার ইঙ্গিত কেউ বোঝেনি। ঠাকুরের মতো দ্রষ্টা পুরুষ এই ভারতবর্ষে যে জন্মগ্রহণ করেছেন, তিনি যে আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আরো 10-20 বছর পরে কি হবে সেটা আজকেই বুঝতে পারেন, কিন্তু তার সেই দূরদৃষ্টিকে যোগ্য মর্যাদা দিয়ে সেই অনুযায়ী কাজ করে দেশের বিধ্বংস, দেশের বিপর্যয়কে রক্ষা করার মতো চেষ্টা করার কারো ক্ষমতাই ছিল না। কাজেই কেউ বুঝতেই পারেনি তার ইঙ্গিত। অতএব যা হওয়ার তাই হলো। তিনি সেই চরম ঘটনাতে কলকাতার রায়টের পরে, রায়ট তো বলবো না, মানে হিন্দুদের উপর আক্রমণ এবং সেই কুখ্যাত ঘটনা ডাইরেক্ট অ্যাকশন ডে ইতিহাসে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস মুসলিম লীগে, তারপরে তিনি দেওঘরে আসলেন। দেওঘরে 1948 সালে ঠাকুরের জন্মোৎসবের সময় সেখানে প্যান্ডেল টেন্ডেল করা হয়েছিল। সেই প্যান্ডেলে দেওঘরের কিছু স্থানীয় মানে গুন্ডা প্রকৃতির কিছু যুবক, তার মধ্যে কয়েকজন বাঙালি পরিবারের ছেলেও ছিল, তারা আশ্রমে এসে উৎসবের প্যান্ডেলে ঢুকে উৎপাত করে, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করে, তাদেরকে আটকানোর জন্য তারা ওই তাণ্ডব করে বেড়াচ্ছে বলে তাদেরকে আটকানোর জন্য আশু ভট্টাচার্য বলে একজন ভক্ত ছিলেন, তিনি তাদের একজনের পা চেপে ধরেন, মানে পা ধরে তাকে তাদেরকে নিরস্ত করতে চান। ঠাকুরের যেমন নীতি যে শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো, তো তার বুকে জুতো শুদ্ধ লাঠি মারে আশু ভট্টাচার্যের বুকে এবং প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয়। এবার পুলিশে খবর যায়, পুলিশ বেশ কয়েকজন যারা এর মধ্যে যুক্ত ছিল তাদেরকে ইনকোয়ারি করে ঠিক ধরে ফেলে, এবং তার মধ্যে দেওঘরের কিছু প্রভাবশালী ব্যক্তি, একজন উকিল, কেউ ডাক্তার, এরকম তার মধ্যে কিছু বাঙালি ছিল, তাদের ছেলেরা ছিল, তারা অভিযুক্ত হয় এবং গ্রেপ্তার হয়। তাদের পরিবাররা এসে ঠাকুরকে ধরে পড়ে যে ঠাকুর আপনি এদেরকে রক্ষা করেন, নাহলে তো এদের সাজা হয়ে যাবে। তিনি তাদেরকে ক্ষমা করেন। দেওঘরে আসার পরে মিথ্যা মামলায় বর্দাকে আসামি করে 8 জনের নামে মোকদ্দমা হয়। একটি পাচক ছিল যজ্ঞেশ্বর ঝা বলে, সেই পাচকটি মানে আশ্রমের ভিতরেই থাকতেন, সে পাচকটি মারা যায়, সে আগুনে পুড়ে যায়, সে গাঁজা খেত রাত্রির বেলা, তার গাঁজা নেশাতে কোনোভাবে সে বুঝতে পারেনি, তো সেই আগুন ধরে যায় তার বিছানাতে, তো তাতে সে অনেকখানি পুড়ে যায়, পুড়ে মারা যায়। এই ঘটনাটিকে বিভিন্ন এর মধ্যে রং চড়িয়ে রূপ দিয়ে যে তাকে হত্যা করা হয়েছে, তাতে আশ্রমে আমাদের ঠাকুরের যে ভক্তপ্রবর প্যারি ডক্টর প্যারি নন্দী, তিনি সমেত 8 জনকে গ্রেপ্তার করা হয় এবং মুখ্য আরোপী বানানো হয় বর্দাকে, ষড়যন্ত্রকারী। এই কি দিন গেছে, আপনারা আলোচনা প্রসঙ্গে যখন পড়বেন তার মধ্যে দেখবেন ঠাকুরের মনকষ্ট, এবং এই কারণেই উকিলের সঙ্গে পরামর্শ এবং এর জন্য কি করতে হবে সেসব বিষয়ে আলোচনার জন্য ঠাকুর ইয়েতে গিয়েছিলেন দুমকাতে কিছুদিনের জন্য। লক্ষণীয় ব্যাপার হচ্ছে ঠাকুর 1946 সালের 1 সেপ্টেম্বর পাবনা থেকে দেওঘরে 2 সেপ্টেম্বর এসে পৌঁছানোর পরবর্তীকালে তিনি দেওঘর ছেড়ে আর কোথাও যাননি, ওই একটা জায়গায় গেছিলেন, সেটা হচ্ছে দুমকা। তিনি আর কোথাও যাননি এই প্রায় 20 বছর সময়ের মধ্যে। তো তিনি প্রকাশ করছেন যে আসলে বড় খোকাকে ব্যতিব্যস্ত করার জন্য তারা এই এই মিথ্যা মামলা করেছে, আর তাতে যেহেতু শ্রী বড়দা পরে সারেন্ডার করলেন, তাকে কিছুদিন হাজতে থাকতে হয়েছিল, তাহলে বুঝতেই পারেন আপনারা যে তার পিতার শ্রী ঠাকুরের মনোদশা কি হতে পারে, মনোকষ্ট কিরকম হতে পারে, এই সমস্ত প্রতিকূল অবস্থা। আচ্ছা, আশ্রমে
এমনিতে আমরা সৎসঙ্গ সম্পর্কে বিভিন্ন রটনা পত্রপত্রিকায় সময় সময় দেখেছি। একটা এলাহাবাদ থেকে মিত্র প্রকাশন বলে, এলাহাবাদের মিত্র প্রকাশন একটা বিখ্যাত প্রকাশনা সংস্থা, তাদের একটা পত্রিকা বেরোয় আলোকপাত, আজকের ডেটে আছে কিনা জানি না, সেই আলোকপাত পত্রিকায় আমাদের আশ্রমের সম্পর্কে সৎসঙ্গ সম্পর্কে নিন্দা কুৎসা করে একটা বিরাট আর্টিকেল ছাপা হয়েছিল। এর অনেক আগে, এর অনেক আগে, দেশ বিভাগের আগে, যখন হিমায়তপুরে আশ্রম, সেই সময় শনিবারের চিঠি পত্রিকায়, শনিবারের চিঠি চালাতেন সজনীকান্ত দাস, সেই কুখ্যাত বলুন আর বিখ্যাত বলুন সেই সাহিত্যিক, সেই পত্রিকাতে শনিবারের চিঠিতে নকুল ঠাকুরের আশ্রম নাম দিয়ে একটা আর্টিকেল বেরোয়। এটা এটা হচ্ছে এক এক একজন ঠাকুরের খুব পত্রিকা পত্র পত্রিকা বের করার ইচ্ছা ছিল, সেই জন্য একজন প্রফেশনাল সম্পাদককে নিয়ে গিয়ে আশ্রমে রাখা হয়েছিল। সেই লোকটি ছিল লোভী, অসৎ চরিত্রের, তার কোনো মানে ব্যক্তিত্বের মধ্যে কোনো কোনো নির্দিষ্ট কি বলবো মানে তার কোনো নীতিবিধি মেনে চলার ইয়ে ছিল না, আর সে ছিল বেচালে চলানোর অভ্যস্ত। তো যাই হোক, আশ্রমের সেই পরিস্থিতিতে সে ম্যাচ আপ করতে পারেনি এবং পরবর্তীকালে উদ্দেশ্যমূলক ভাবে ঠাকুরের কাছ থেকে টাকা মানে ইয়ে করার জন্য, এক্সট্রাক্ট করার জন্য, টাকা খেচার জন্য মিথ্যা রটনা শুরু করে, ওই প্রথমে মুখে মুখে শুরু শুরু করে, তারপর একটা আর্টিকেল লেখে। আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনা জানিয়ে রাখি, এটা আমি দেশ পত্রিকায় পড়ে জানতে পারি। নীলচন্দ্র চৌধুরীর নাম আপনারা শুনেছেন তো, যে বিদগ্ধ মানুষ যিনি পরবর্তীকালে ইংল্যান্ডে চলে যান, ব্রিটিশে, ব্রিটেনে, এবং তার লেখা এ প্যাসেজ টু ইংল্যান্ড পৃথিবী বিখ্যাত বই। তিনি একজন সাহিত্যিক, প্রথম জীবনে তিনি রাজনীতিতেও ছিলেন কিছুটা, তিনি একসময় নেতাজি সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র বসুর প্রাইভেট সেক্রেটারিও ছিলেন, বিভিন্ন ভূমিকা পালন করেছেন। এই নীরজচন্দ্র চৌধুরী কিছু সময়ের জন্য সম্পাদক মন্ডলীতে ছিলেন, শনিবারের চিঠি সম্পাদক মন্ডলীতে, এবং তিনি এই রচনাটি ছাপার বিরুদ্ধে ছিলেন। এই নকুট ঠাকুরের আশ্রম আর্টিকেলটা তিনি ছাপতে রাজি হননি, কিন্তু যেহেতু ওই সম্পাদক মন্ডলীতে সবচেয়ে প্রভাবশালী ছিলেন সজনীকান্ত দাস, তাই তিনি বলেন যে না, এটা ছাপতে হবে। অতএব প্রতিবাদে উনি সম্পাদক মন্ডলীর থেকে পদত্যাগ করেন এবং শনিবারের চিঠির সঙ্গে সেই সংসদ ত্যাগ করেন। তো যাই হোক, সেই শনিবারের চিঠি নিয়ে জিনিসটা ইয়ে পর্যন্ত, গভর্নর পর্যন্ত গড়িয়েছিল। তারপর তার পরবর্তীকালে কয়েকবার বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা ভিত্তিহীন খবরাখবর ছেপে, আর আপনারা জানেন যে খবরের কাগজে কোনো কিছু ছাপলে সেটা মানুষের মনের মধ্যে অনেকখানি প্রভাব বিস্তার করে, মানুষের তার সত্য মিথ্যা যাচাই না করেই সেটাতে বিশ্বাস করা শুরু করে। তো এরকম উদ্দেশ্যমূলক অপপ্রচার হয়েছে। তারপরে দেওঘরে সবচেয়ে যে ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা আমাদের চোখের সামনে, তা হলো শ্রীমন্দিরের জন্য সরকার থেকে যে জমি বন্টন আবন্টন করা হয়েছিল, সেই জমিতে আমরা সৎসঙ্গ সৎসঙ্গ আশ্রমের নিবাসী যেসব পরিবাররা আছে, তারা অত্যন্ত আবেগের সঙ্গে সকলে মিলে একসাথে সেখানে দেওয়াল তুলেছিলেন, বাউন্ডারি ওয়াল। এটা হচ্ছে সমাধির পাশে যে জমিটা আছে, যেখানে এখন ছোট ছোট বিভিন্ন ঘর হয়েছে তার ভিতরে, সেই জায়গাটায়। তো সেখানে আমরা, এটা বোধহয় 1978 এটা বোধহয় 80 সালের ঘটনা, তো সমস্ত আশ্রমবাসীরা মিলে শ্রম দিয়ে সেখানে 7 দিনের মধ্যে পুরো বাউন্ডারিটাকে ঘেরা হয়। কিন্তু ওখানকার স্থানীয় যে গ্রামবাসীরা, তাদের দাবি ছিল যে এটা হচ্ছে গোচারণ ভূমি, অর্থাৎ গরু চরে, মোষ চরে, এইসব যেসব গবাদি পশু তাদের বিচরণ ক্ষেত্র, এটা নেওয়া চলবে না। তো তারা ঘোষ পাকায় 7 দিনের মধ্যেই, একটা থমথমে পরিবেশ আগে থেকেই ছিল, 7 দিনের মধ্যেই তারা একদিন সকালবেলা একত্রিত হয়ে প্রায় 250-300 লোক, সে বিভীষিকাময় ঘটনা, লোহার রড, শাবল, বর্ষা, তীর, তারপরে ধারালো অস্ত্র, এসব নিয়ে তারা আক্রমণ করে যে ওইটা ওটা ভেঙে ফেলবে, দেওয়ালটা ভাঙা শুরু করে। এবং সৎসঙ্গীরা, তাদের একটা আবেগের জিনিস শ্রীমন্দির, সৎসঙ্গীরা কিছুক্ষণ ওখানে যারা ছিলেন তারা কিছুক্ষণ বরদাস্ত করেন, এবং পন্টাইদা ছিলেন, পূজনীয় পন্টাইদা আটকে রাখেন সবাই, না কেউ প্রতিবাদ করবে না, কিন্তু মানুষের
আবেগ তো চেপে রাখা যায় না, এই আবেগের একটা জায়গা, অনেকে প্রতিবাদ করে এবং দৌড়ে চলে যায় ওদেরকে ঠেকাতে, তাতে প্রায় আসতে পারে 5-6 জনের উপরে প্রায় প্রাণঘাতী হামলা হয়। তাতে আশুতোষ গাঙ্গুলি, মানস চক্রবর্তী এদেরকে এমনভাবে মারা হয়েছিল যে তারা মরেও যেতে পারতো, ঠাকুরের আশীর্বাদে বেঁচে যায়। সেই তাণ্ডবের ঘটনা আমি আলোচনা পত্রিকাতে আমার যে ধারাবাহিকভাবে রচনা ছাপা হচ্ছিল তার মধ্যে আমি লিখেছিলাম, সেটা পড়লে সম্পূর্ণ বিবরণটা তার মধ্যে পাওয়া যাবে। আর এর পরবর্তীকালে আশ্রমের উপরে এক বজ্রাঘাত, সেটা হচ্ছে পূজনীয় পিন্টু দা, শ্রী শ্রী বড়দার চতুর্থ সন্তান, চতুর্থ, হ্যাঁ চতুর্থ সন্তু দা পিন্টু দা চতুর্থ সন্তান, তাকে বোমার আঘাতে, আততায়ীর বোমার আঘাতে তাকে প্রাণ দিতে হয় 1984 সালে। তো এই সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে আজ আপনারা দেখুন সৎসঙ্গ আশ্রমের বিজয় যাত্রা কিন্তু স্তিমিত হয়নি, সে অগ্রগতি চলেছে। তার কারণ ঠাকুর তার ভগবত্তা ছাড়াও তার যে অপূর্ব ভালোবাসা এবং প্রেম এবং পরিস্থিতিকে বিজয় করার, পরিস্থিতিকে আঁচ করে তার সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তার যে একটা একটা গুণ ছিল, একটা একটা মানে আইডিয়া ছিল, সেই কারণে আজ দলে দলে মানুষ ঠাকুরের নীতিবিধির মধ্যে এসে যুক্ত হচ্ছে। মানুষ যেখানে ঠাকুরের সম্পর্কে বিভিন্ন কুৎসাও করছে, অনেকে নানা রকম করছে, ইষ্টভৃতি সম্পর্কে লোকে বাজে কথা বলে, কিন্তু যত এইসব ফেসবুক, আজকের ডেটে তো সোশ্যাল মিডিয়া এসছে, আগে সোশ্যাল মিডিয়া ছিল না, তার মধ্যে নানা রকম প্রতিকূল প্রতিক্রিয়া মানুষের আমি দেখি, কিন্তু মজার কথা হচ্ছে যে আমরা একটা মানুষকে আকৃষ্ট করতে পারি না, আজকে কোটি কোটি মানুষ ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে আশ্রমের নীতিবিধির মধ্যে এসে যুক্ত হচ্ছে। তবে সার্থকতাটা হচ্ছে এখানে যে শুধুমাত্র ঠাকুরের সঙ্গে যুক্ত হলে বা দীক্ষা নিলেই হবে তা নয়, ওই ঠাকুরত্বকে জাগিয়ে তুলতে হবে, ওটা হচ্ছে মূল কথা। আর ঠাকুরত্ব জাগিয়ে তোলা হচ্ছে একটা সাধনা। ঠাকুরত্ব জাগিয়ে তোলা মানে আমি আমার মধ্যে যেন ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে পারি, আমার মধ্যে যেন এই ভাব থাকে যে আমি যদি কটু কথা বলি ঠাকুর খারাপ লজ্জিত হবেন, আমি যদি কারোর প্রতি খারাপ ব্যবহার করি ঠাকুর ব্যথিত হবেন, ঠাকুর আমার মধ্যে অধিষ্ঠিত, আমি যদি কোনো কুকাজ করি ঠাকুর ব্যথিত হবেন, আমার যা কিছু সত্তা, আমার চলা বলা কথা শোয়া খাওয়া সবকিছুর মধ্যে ঠাকুর, আমি যা যা করছি তা প্রভাব, তার প্রভাব ঠাকুরের উপরে পড়ে, এই ভাবটা যদি জাগতে শুরু করে আর আমাদের প্রতিটা পদক্ষেপে যদি আমরা সচেতন থাকি যে আমার এই প্রতিটি পদক্ষেপ হচ্ছে ঠাকুরের উপরে তার প্রভাব পড়ছে, এই ভাবটা নিয়ে যদি চলতে পারি, আমি যদি সময়ে কাজ না করি, যে সময় যেটা করার কথা না করি, তাহলে আমার যেন মনে হয় যে ঠাকুর অসন্তুষ্ট হচ্ছেন, তিনি চান যে সময় কাজটা করা হোক। আমি যদি গোবিটুইন করি, আমি যেন সচেতন থাকি যে ঠাকুর গোবিটুইন পছন্দ করেন না। আমি যদি কারোর প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দুর্ভাবনামূলক কোনো পদক্ষেপ নিই, আমার যেন খেয়াল থাকে যে ঠাকুর ব্যথিত হচ্ছেন, তিনি যারা তার সঙ্গে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করেছে তিনি তাদের সঙ্গে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করেছেন। তো প্রতি মর্মে মর্মে যদি এই এই ভাবটা আমরা ভেতরে রাখি, তাহলে আমাদের চরিত্রের পরিবর্তনে বা আমাদের মনোভাব, আমাদের যে মনোবৃত্তি বা মনোভাব, সেই মনোভাবটি পরিবর্তিত হয়ে সমাজে একটা বিপ্লব ঘটাতে পারে। আসলে আমি যে কথাটা বললাম, আপনারা যদি পর্যালোচনা করে দেখেন তাহলে দেখবেন 1000 লোক খুঁজে খুঁজে বের করলে তার মধ্যে একজনকেও পাবেন না যার মনোবৃত্তিটা এইভাবে গঠিত হয়েছে, যার মনের সংগঠনটা এইভাবে তৈরি হয়েছে, যে সবসময় ঠাকুরের অধিষ্ঠানকে নিজের মধ্যে অনুভব করে তার প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা খুব কম আছে। আমি ব্যক্তিগতভাবে নিজের উপরে প্রয়োগ করে প্রচেষ্টা করে দেখি যে এমন এক একটা আবেগের ঠেলা আসে, তখন মনে হয় কোথায় ঠাকুর, আমি আমার আবেগেই ভেসে যাচ্ছি, কিন্তু তা হলে চলবে না। ওই নিয়ন্ত্রণটা যদি আমরা আনতে পারি আমাদের প্রতিটি আবেগের প্রতি, আবেগ মানে শুধু তো যে
কেঁদে আকুল হলাম তা নয়, ক্রোধটাও একটা আবেগ, আমাদের কামভাবটাও একটা আবেগ, আমাদের লোভটাও একটা আবেগ, আমাদের মোহটাও একটা আবেগ। তো সেগুলিকে যদি ঠাকুরের স্ফীত অর্থে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ঠাকুরত্ব জাগবে, জীবন সুন্দর হবে, আমাদের চলার পথ সুগম হবে, প্রতিকূলতাকে বিজয় করতে সুবিধা হবে, জীবনের পথে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলোকে এড়িয়ে বিজয়ের রথে, বিজয় মানে বিজয়ের পথে, অগ্রগতির পথে এগিয়ে যেতে আমাদের সুবিধা হবে। তাই আমরা দীক্ষা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের শিষ্য হিসেবে আমাদের সাধনা হচ্ছে আমাদের মধ্যে ঠাকুরত্বকে জাগিয়ে তোলা, আমাদের প্রতিটি প্রতিক্রিয়া প্রতিটি পদক্ষেপে আমাদের সেই প্রতিক্রিয়া বা পদক্ষেপ যেন ঠাকুরের নেওয়া পদক্ষেপ বা প্রতিক্রিয়ার মতো হয়, তাহলেই আমাদের দীক্ষা সার্থক, তাহলেই আমাদের ঠাকুরের সন্তান হওয়া সার্থক। এখানেই শেষ করি তাহলে। অপরদা গুরু, আপনাকে তো ছাড়তে ইচ্ছা করছে না, দিয়ে এত সুন্দর ভাবে গুছিয়ে মানে শুরু থেকে শ্রী ঠাকুরকে তুলে ধরলেন আপনি। তার কথা বলতে গেলে থামতে ইচ্ছে করে না, শুনতে গেলে উঠতে ইচ্ছে করে না, কিন্তু সময়ের নির্ধারিত একটা গণ্ডি তো আছেই, কাজেই তার মধ্যে শেষ করতে হবে, পরবর্তীকালে আবার যুক্ত হলে আবার তার কথা বলবো। আজকে আমি আমার মাথার মধ্যে এটাই ঘুরপাক খাচ্ছিল হঠাৎ করে যে নাম তো তার অনুকূল কিন্তু জীবনটা তার ঠেলে ঠেলে প্রতিকূলতার ঠেলে ঠেলে চলার জীবন, তো তাই কিছু কথা বললাম। আজ আমি কোন বিশেষ কোন অন্য তত্ত্বের মধ্যে গেলাম না, স্বাভাবিকভাবে যা ভেতর থেকে উঠে তাই বললাম। যাই হোক, আজকের মতো শেষ করি, জয় গুরু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thank you.